মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ লেকচারে আমি হাসান হাবিব আপনাকে স্বাগতম জানাচ্ছি। যে কোনো ভালো বই কিংবা ডকুমেন্টের শুরুতে একটি আকর্ষণীয় কভার পেজ থাকে। মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজেই আমরা ডকুমেন্টে একটি কভার পেজ সংযুক্ত করতে পারি, আর এর জন্য আমাদেরকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। সেখান থেকে পেজের যে গ্রুপ রয়েছে, পেজ গ্রুপের আন্ডারে কভার পেজ কমান্ডটিতে ক্লিক করলে আমরা এরকম কতগুলো ডিফল্ট টেমপ্লেট দেখতে পারবো। এই ডিফল্ট টেমপ্লেটের মধ্যে থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেট নিতে পারি। বর্তমানে আমরা বুঝার সুবিধার জন্য ধরা যাক এই অস্টিন নামের টেমপ্লেটটি নেই। এই টেমপ্লেটটি শুরুতে বলা এখানে কতগুলো ঘর দেওয়া আছে, যাতে আমরা যা থেকে যেখানে আমরা নিজেরা কিছু ডাটা এন্ট্রি করে দিতে পারি। যেমন ধরা যাক এখানে বলা আছে ডকুমেন্টে কিসের উপরে, লার্ন এম এস ওয়ার্ড, এবং ডকুমেন্টে সাবটাইটেল দিতে পারি আমরা, যেটা হচ্ছে লেসন 6। এবং এখানে আমরা লিখতে পারি ডিসকাশন অ্যাবাউট ইনসার্ট ট্যাব, অর্থাৎ আমরা এই ডকুমেন্টে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব, যা আমরা সামারি আকারে প্রথমেই বলে দিলাম। এবং এটা লেখককে, এটা লেখক হচ্ছে MRT, বা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি আমার নাম, যে অথরের নেম হচ্ছে হাসান হাবিব। বাই ডিফল্ট এই সফটওয়্যারটি যার নামে লাইসেন্স করা তার নামটি এখানে শো করে। আবার আমরা যদি চাই এটি পরিবর্তিত করে অন্য একটি কভার পেজও দিতে পারি, সেক্ষেত্রে অন্য একটি কভার পেজ নিতে পারি। যেমন ধরেন দেখা যাক ব্যান্ডেড, তাহলে লার্ন এম এস ওয়ার্ড ঠিকই আছে, এখানে হাসান হাবিব অথর ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু চেঞ্জ আসছে, যে এখানে দুটো জিনিস জানতে চাচ্ছে, একটা হচ্ছে কোম্পানি এবং তার অ্যাড্রেস। তো কোম্পানির নাম দিলাম আমরা মামসিল সফট, এবং তার অ্যাড্রেস দিলাম হচ্ছে তানজানিয়া। আবার চাইলে আমরা এই কভার পেজকে সরিয়েও দিতে পারি, আর সেই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে কভার পেজ, এবং সেখান থেকে নিতে হবে রিমুভ কারেন্ট কভার পেজ। অনেক সময় আমাদের লেখার মাঝখানে নতুন কিছু পেজের দরকার পড়ে, অর্থাৎ ধরা যাক যে এই এই পেজটি শুরুতে আমার একটি ব্ল্যাঙ্ক পেজের দরকার কোনো একটি কারণে, যেখানে আমি নতুন কিছু লিখবো কিংবা ছবি রাখবো। সেক্ষেত্রে আমি ইনসার্ট থেকে একইভাবে পেজেস এই গ্রুপের আন্ডারে ব্ল্যাঙ্ক পেজ এই কমেন্টের মধ্যে ক্লিক করব। তাহলে আমার লেখার এই আগের পেজের শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড হলো, যেখানে আমি নতুন করে কিছু লিখতে পারবো। আবার চাইলে আমি এই দুটো প্যারার মাঝখানে যদি কোনো একটা লেখা ঢুকাতে চাই, একটা পেজ ঢুকাতে চাই, তাহলে আমি এই দুটো প্যারার মাঝখানে কার্সারটাকে রেখে আমি ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি, তাহলে এই দুটো প্যারা এই লেখাটি একটি পেজে থেকে গেছে, এবং মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজে আসার পরে বাকি লেখাগুলো আরেকটি পেজে চলে গেছে। একইভাবে যদি আমি এই লেখা শেষে একটি ব্ল্যাঙ্ক পেজ ঢুকাতে চাই, তাহলে এই লেখাটি শেষে যাব, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে যে ব্ল্যাঙ্ক পেজ কমন দিলেই আমি আরেকটা পেজ পেয়ে যাব। তো সুতরাং আমি তিনটা শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, দুই লেখার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, এবং লাস্টে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। আর যদি ব্ল্যাঙ্ক পেজ বাদ দিতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক পেজের শুরুতে কার্সারটা রেখে আমি ততক্ষণ পর্যন্ত ব্যাক স্পেস চাপবো যতক্ষণ পর্যন্ত না ব্ল্যাঙ্ক পেজটি দুটো পেজ এক হয়ে যাচ্ছে। অথবা আমি যদি কোনো লেখা শেষে থাকি এবং পিছনের ব্ল্যাঙ্ক পেজটাকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমি ডিলিট চাপতে পারি, ততক্ষণ পর্যন্ত ডিলিট চাপবো যতক্ষণ পর্যন্ত না ব্ল্যাঙ্ক পেজটি ডিলিট হয়ে যাচ্ছে। আবার আমি এই দুটো পেজকে আগের মতোই মার্ক করতে পারি, যতক্ষণ ডিলিট চেপে চেপে ততক্ষণ পর্যন্ত দুটো লেখা একসাথে হয়ে যাচ্ছে। একইভাবে আবার যদি আমি এই শুরুর ব্ল্যাঙ্ক পেজটিকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমি এই লেখাটি শুরুতে থাকবো, একটু বড় করে নেই বুঝতে সুবিধা হবে। মাল্টি পেজ, অর্থাৎ এই লেখাটি শুরুতে আমি থাকবো, এবং সেখানে থেকে যদি আমি ব্যাক স্পেস চাপতে থাকি, তাহলে আমার ব্ল্যাঙ্ক পেজটি ডিলিট হয়ে যাবে। এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা একটি পেজ ব্রেক দিতে চাই, অর্থাৎ কিছু লেখা একটি এই পেজে থাকবে এবং বাকি লেখাগুলো অপর পেজে চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা যেখান থেকে এই লেখাগুলোকে অন্য পেজে পাঠাতে চাই বা পেজ ব্রেক দিতে চাই, তার সামনে আমরা কার্সারটিকে রাখবো। যেমন এইখানে আমরা কার্সারটিকে রেখেছি সেভের সামনে। তো এখন আমি যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্টার কী চাপ দিই, তাহলে এটি পরের পেজে চলে যাবে। যেমন আমরা এটা যদি ভিউতে দেখি মাল্টিপল পেজ, একইভাবে যদি আমরা এই লেখাটির সামনে একটি পেজ ব্রেক দিতে চাই, সেক্ষেত্রে আমরা লেখাটির সামনে কার্সার দিয়ে ক্লিক করবো, এবং সেখান থেকে সে এরপরে ইনসার্ট ট্যাবের মধ্যে যে পেজ গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা পেজ ব্রেক কমান্ডে ক্লিক করব। এবার আমরা দেখব ডকুমেন্টে কী করে পিকচার ইনসার্ট করতে হয়। তো এই জন্য আমরা ইনসার্ট ট্যাবের যে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে, এই গ্রুপে পিকচার কমান্ডটিকে ব্যবহার করব। এই পিকচার কমান্ডটি মূলত হার্ড ডিস্কে বা কম্পিউটারের মধ্যে যে আমরা পিকচার ফাইলগুলো সেভ করে রেখেছি, সেই পিকচার ফাইলগুলোকে ইনসার্ট করার কাজে ব্যবহার করা হয়। তো আমি কমান্ডে ক্লিক করি, এবং এখানে আমি একটি পিকচার নিই, ধরা যাক আমি একটি পিকচার নিই লায়নের, এটাই
তো এই পিকচারটি ইনসার্ট করা মাত্রই কিন্তু দেখা যাচ্ছে এটি সেকেন্ড পেজে চলে গিয়েছে এবং লেখাগুলোকে নামিয়ে দিয়েছে। এটার কারণটা হচ্ছে এটা বর্তমানে ইনলাইন অবস্থায় রয়েছে। এখন এখানে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যে কোনো পিকচার বা যে কোনো কিছু ইনসার্ট কমান্ডের এই যে ইলাস্ট্রেশনের মধ্যে যেসব ইলাস্ট্রেশন রয়েছে বা টেবিল রয়েছে, টেবিল যে গ্রুপটি রয়েছে এগুলো কিন্তু আসলে একটি অবজেক্ট। তো এই অবজেক্টগুলোর ক্লিক করে আমি যদি বাইরে ক্লিক করি দেখবেন যে এখানে কিন্তু মেনুতে আগে যে মেনুগুলো ছিল তাই রয়েছে, কিন্তু যদি আমি এই অবজেক্টটিকে ক্লিক করি তাহলে এখানে একটি ফরম্যাট নামে মেনু বেড়ে যাচ্ছে। তো এই ফরম্যাট মেনুটি এই অবজেক্টের উপরে কোনো কিছু কিছু কাজ করতে পারে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ছবিটিকে প্রথম পেজে চাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে এই ছবিটিকে টেনে ধরে পরের পেজে নিয়ে আসতে পারি। এই ছবিটিকে প্রথমে আমরা একটু ছোটো করে নিতে এই জন্য ছবিটিকে চয়েস করব। চয়েস করে দেখা যাবে যে ছবিটির এই কোনো এখানে মানে যেহেতু এটি একটা অবজেক্ট তাই এর প্রত্যেকটি কোনায় একটি করে ছোট বক্স রয়েছে এবং মাঝখানেও চারটি বক্স রয়েছে। এই এই বক্সগুলোর যে কোনো একটা কোনায় যদি মাউসকে আমরা নিয়ে যাই তাহলে দেখবো এটাকে একটি মাউসের চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বোঝাচ্ছে যে এটি ছোটো বড়ো করা যাবে। সুতরাং আমরা যে কোনো একটি কোনায় চেপে ধরে আমরা ছবিটিকে ছোট করি। আচ্ছা, এখন কাজের বোঝার সুবিধার জন্য আমরা আরেকটা কাজ করব, তা হচ্ছে আমার এই লেখাগুলোকে সব এক জায়গায় নিয়ে আসব। তো লেখাগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসি। এখন যেহেতু এখানে লেখার পরিমাণ কম তাই আমরা কিছু লেখা কপি পেস্ট করে বাড়িয়ে নেই। কপি পেস্ট। আচ্ছা, এখন যদি আমরা এর পজিশনটি ঠিক করতে চাই তাহলে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব এবং দেখব যে এখানে নতুন একটি ট্যাব এসেছে ফরম্যাট নামে। এই ফরম্যাট ট্যাবের মধ্যে একটি অ্যারেঞ্জ নামে গ্রুপ রয়েছে যার মধ্যে পজিশন নামে একটি কমান্ড রয়েছে এবং বর্তমানে দেখাচ্ছে যে এটি ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ এই ছবিটি লাইনের টেক্সটের সাথে একই লাইনে রয়েছে। আমরা চাই টপ লেফটে এবং এর আশপাশ দিয়ে সব লেখাগুলোকে আমরা দেখতে চাই, অর্থাৎ ডানে এবং নিচে আমরা লেখাগুলোকে দেখতে চাই, তাহলে আমরা এটি চয়েস করব। আবার আমরা যদি চাই না আমরা এটাকে মাঝখানে দেখতে চাই এবং সব ডানে বামে এবং নিচে লেখা থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটি চয়েস করব। আবার যদি আমরা চাই যে এটা আমরা ডান দিকে দেখাবো এবং সেক্ষেত্রে বামে এবং নিচে লেখা দেখতে চাই তাহলে আমরা এটিকে চয়েস করব। একইভাবে আমরা এটাকে মিডিল লেখার মাঝখানে রাখতে পারি, একটু ছোটো জুমটা কমিয়ে নেই। একইভাবে আমরা এটা এর পজিশন সেট করে নিতে পারি হচ্ছে পুরো পেজের মাঝখানে এবং যার উপরে নিচে এবং ডান দিকে ছবি লেখা থাকবে, অথবা আমরা এটিকে ঠিক মাঝখানে নিতে পারি যার চারপাশেই লেখা থাকবে, অথবা আমরা এটাকে পেজের ডান দিকের মাঝখানে নিতে পারি যার উপরে নিচে এবং বামে লেখা থাকবে, অথবা আমরা বাম দিকের কোণায় নিচে এটাকে রাখতে পারি এবং যার উপরে এবং ডান দিকে লেখা থাকবে, অথবা আমরা এটিকে নিচে মিডিলে রাখতে পারি যার ডান বাম এবং উপরে লেখা থাকবে, অথবা আমরা এটাকে রাখতে পারি একেবারে ডান দিকের কোণায় নিচে যার বাম দিকে এবং উপরে লেখা থাকবে। এবার আরেকটি ছবি ইনসার্ট করি, এই জন্য ইনসার্ট থেকে আমরা পিকচার কমান্ডে ক্লিক করে এই ছবিটি নিই। আচ্ছা, ছবিটিকে আমরা একবার শেষে নিয়ে যাব, এই জন্য ছবিটিকে টেনে লাস্টে নিয়ে যাই। আচ্ছা, এখন এই ছবিটির নেওয়ার কারণটা হচ্ছে এই ছবিটির যে টাকার বস্তাটি রয়েছে বস্তার ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটিকেও সাদা, আবার এই আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডও সাদা। সুতরাং দুই সাদা মিলে বোঝাচ্ছে না যে ছবিটি আসলে ঠিক কতটুকু জায়গা জুড়ে রয়েছে, এই জন্য আমরা ছবির মধ্যে একটা বর্ডার দেবো। এই জন্য ছবিটিকে ফার্স্টে সিলেক্ট করব। ফরম্যাট মেনুতে একটি গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে পিকচার স্টাইলস। এই পিকচার স্টাইলসের মধ্যে এখানে মোর বাটনে আমরা যদি ক্লিক করি দেখবো এখানে অনেক রকমের প্রিডিফাইন স্টাইল রয়েছে, এ থেকে আমরা যে কোনো একটি প্রিডিফাইন স্টাইল নিতে পারি। যেমন ধরা যাক আমরা যদি এই প্রিডিফাইন স্টাইলটি নিই তাহলে আমরা ছবির চারপাশে একটি ব্ল্যাক বড় ব্যাকগ্রাউন্ড পাচ্ছি এবং এখানে শেয়ারও দেখা যাচ্ছে। যেহেতু ছবিটি অনেক বড়, এটাকে একটু ছোটো করে নিই। তো এই ছবিটির ছোটো করার পরে এখন আমরা চাইলে এখানে যেহেতু অনেক রকম প্রিডিফাইন স্টাইল রয়েছে আমরা চাইলে অন্যগুলোও চেক করে দেখতে পারি যে কোন স্টাইলটি আমাদের প্রয়োজন। বিভিন্ন প্রিডিফাইন স্টাইলের মধ্যে থেকে আমরা এই স্টাইলটি সিলেক্ট করি। প্রিডিফাইন স্টাইলকে চাইলে আমরা আবার কাস্টমাইজও করতে পারি, যেমন এই এই ছবিটিকে আমি সিলেক্ট করে এখন যেহেতু এখানে উপরে প্রিডিফাইন একটি স্টাইল অ্যাপ্লাই করা রয়েছে আমি তার বর্ডারটি প্রিডিফাইন স্টাইলটা ঠিক থাকবে কিন্তু তার কালারটা আমি বর্ডার কালারটা আমি চেঞ্জ করে দেবো। তো সেক্ষেত্রে আমি বর্ডার কালারটা তৈরি করে দিলাম গ্রিন। পিকচারের মধ্যে ইফেক্ট দেবো, সেক্ষেত্রে আমি চাইলে কিছু ইফেক্টও দিতে পারি, যেমন এখানে গ্লো ইফেক্ট রয়েছে বা বেভেল
অনেকরকম ইফেক্ট রয়েছে, থ্রিডি রোটেশন ইফেক্ট রয়েছে। এবার আমরা এখানে আরও একটি ছবি ইনসার্ট করি। তো এই জন্য আমরা এখানে ইনসার্ট ট্যাবে পিকচারে যাব, সেখান থেকে আমরা ছবি চয়েস করি। এটি দেখা যাচ্ছে ছবিটি উল্টো হয়ে রয়েছে। তো ছবিটিকে ঠিক করার জন্য আমরা ফরম্যাট ট্যাবের আন্ডারে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে রোটেট একটি কমান্ড রয়েছে, এই কমান্ডের মধ্যে ক্লিক করব। আর ক্লিক করলে এখানে আমাদেরকে কয়েকটা অপশন দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু এই ছবিটিতে লেখা রয়েছে এবং পিকচারের সাথে লেখা রয়েছে, এই জন্য আমরা এই চারটি ব্যবহার না করে ডাইরেক্ট চলে যাব মোর রোটেশন অপশনে। তো মোর রোটেশন অপশনে যাওয়ার কারণে আমরা এখানে রোটেশনটা একবারে বলে দিতে, যেহেতু এই ছবিটি পুরো উল্টো দিকে ঠিক হতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক হতে হবে, সেটা আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি 180। ওকে করলে ছবিটি একবারে ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা যদি এই ছবিটিকে আরেকটা ছবি ইনসার্ট করি, এই ছবি যদি আরেকটা কপি ইনসার্ট করি, সেক্ষেত্রে আমরা দেখব ইনসার্ট পিকচার রোটেশন। আচ্ছা, চাইলে আমরা এটাকে 90 ডিগ্রি করে করেও রোটেট করে ঠিক করতে পারি। যেমন ধরা যাক এই ছবিটিকে আমরা সিলেক্ট করি, করে আবার ফরম্যাট থেকে অ্যারেঞ্জ গ্রুপের আন্ডারে রোটেটে যে রোটেট রাইট 90 ডিগ্রি একবার দিলাম, আবার যদি রোটেট রাইট 90 ডিগ্রি দিই তাহলেও ছবিটি ঠিক হয়ে যাবে। একইভাবে যদি আমরা আবার ছবিটি ইনসার্ট করি এবং আমরা যদি উল্টো দিকে রোটেট লেফট 90 ডিগ্রি দেই দুবার, তাহলেও কিন্তু ছবিটি ঠিক হয়ে যাবে। আমরা ইনসার্ট করা ছবি থেকেও প্রয়োজন অনুযায়ী আমাদের ছবির যে কোনো একটি অংশ নিতে পারি। আর এই জন্য আমাদের দরকার হচ্ছে ক্রপ। এই জন্য আমরা ছবিটি যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে সেই ছবির ফরম্যাট ট্যাবের মধ্যে যে সাইজ গ্রুপটি রয়েছে সেখান থেকে আমরা ক্রপ বা ক্রপে ক্লিক করব। তাহলে আমাদেরকে একটা সিলেকশন দিবে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন ধরো আমরা যদি শুধু ফেসটা নিতে চাই এই বা এই ভদ্রলোকের, তাহলে আমরা শুধু ফেসটা সিলেক্ট করব এখানে। আচ্ছা, যখন আমাদের সিলেকশনটা ঠিক হয়ে যাবে তখন আমরা আবার ক্রপে ক্লিক করলেই এটি আমাদেরকে ক্রপ করে দিবে। পিকচারের উপরে আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন ধরা যাক আমরা এই পিকচারটিকে একটু যদি আর একটু আলো বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা কারেক্টনেসে ক্লিক করব। আর সেখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে অনেক রকম ব্রাইটনেস কন্ট্রাস্ট প্রিডিফাইন করা আছে, আমরা চয়েস করতে চাই। যেমন ধরো যে আমি যদি সবচেয়ে বেশিটা করি চয়েস, তাহলে এইটাতে ক্লিক করব, তো ছবিটা এরকম হয়ে যাবে। কিন্তু আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে, আমরা যদি কারেকশনেসে ক্লিক করে পিকচার কারেকশন অপশনে যাই, তাহলে আমরা অনেক অপশন পাবো যেগুলোতে আমরা যেগুলোর উপরে আমরা কাজ করতে পারি। যেমন ধরা যাক এখানে রয়েছে, আমরা যদি এই ছবি ছবিটিকে একটু শার্প করতে চাই, যদি ছবিটিকে আমরা শার্প করতে চাই, তাহলে আমরা এখানে শার্পনেস বাড়াতে পারি। আবার যদি আমরা একটু তেমন ঘোলা রাখতে চাই, যেমন এখানে ছবিটিকে আমরা ঘোলা করে দিলাম, অথবা আমি যদি এই ছবিটির ব্রাইটনেস বাড়াতে চাই অথবা কন্ট্রাস্ট কমাতে চাই বা বাড়াতে চাই, আবার চাইলে আমি এইখান থেকে কালার কারেকশনও করতে পারি। যেমন ধরো যে আমি যদি একটু স্যাচুরেশন করতে চাই ছবিটার মধ্যে, একটু কালার আনতে চাই, সেটা সম্ভব। আবার প্রিসেট, এখানে অনেক রকম স্যাচুরেশন রয়েছে, আমি সবচেয়ে হায়েস্ট নিলাম। আবার প্রিসেট কালার টোনও রয়েছে অনেক রকম, এটাকে রেডিশ করে দেওয়া যেতে পারে, অথবা আমি একটু কম বেশ করে নিতে পারি টেম্পারেচার বলে এটাকে। আবার যদি আমি যদি অন্য কোনো টাইপের কালার চাই, যেমন এখানে নীল আছে, এখানে হলুদ আছে বা সবুজ আছে, আমি এই এই প্রিডিফাইনগুলো ইউজ করতে পারি। আর যদি আমি রিসেট করতে চাই, সেক্ষেত্রে আমি রিসেটে ক্লিক করব। এবার আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডেও কি করে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। সেই জন্য আমরা একটা ছবি ইনসার্ট করি, ছবিটি রয়েছে ধরা যাক ডেস্কটপে, এই ছবিটি নিব আমরা, ছবিটি একটু ছোট করে নেই। আচ্ছা, এই ছবিটির ক্ষেত্রে একটু ছোট করি, ওকে। তো ছবিটির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবুজ এবং লাল এই দুটো কালারের পার্থক্যটা খুবই পরিষ্কার। অর্থাৎ যেখানে সবুজ একেবারে পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে ঠিক কোথায় সবুজ শেষ হয়েছে এবং কোথায় লাল কালারটি শুরু হয়েছে বা কতটুক জুড়ে লাল কালারটি রয়েছে। তো এইটা এর ফলে এই ছবিতে আমরা ব্যাকগ্রাউন্ডটি খুব সহজেই রিমুভ করতে পারবো। যেমন ধরা যাক আমরা যদি ছবিটি সিলেক্ট করি এবং ফরম্যাট ট্যাবে গিয়ে রিমুভাল ব্যাকগ্রাউন্ড দিই,
তাহলে আমাদেরকে একটা অপশন দিবে। তো এই অপশনে আমরা একটু ছবি একটু সিলেকশনটাকে আমরা একটু বড় করে নিই, সিলেকশনটা বড় করে নিই, যে সরি সিলেকশনটা একটু বড় করে নিলাম, যে আমরা এই পুরো ছবিটাই চাই, পুরো চেয়ারটি চাই। ওকে, সো আমার যেহেতু সিলেকশন রেডি, তাহলে এখন আমি এটা ক্লিপ চেঞ্জের মধ্যে ক্লিক করব। এই ক্লিপ চেঞ্জে ক্লিক করার পরে আমি দেখবো যে সবুজ কালারটি সরে গিয়ে আমার ছবিটি শুধুমাত্র চেয়ারটি থেকে গিয়েছে। তো এটার সুবিধা হচ্ছে, অনেক সময় আমাদের ডকুমেন্টে যদি আমরা এমন কোনো ছবি থাকে যে ছবিটার হয়তো দেখা যাবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে মানে ছবির পিছনে, যেমন ধরা যাক এখানে আমরা যদি ইয়েতে যাই, ওয়ার্পিংয়ে যাই, তাহলে আমরা এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দিই, তো দেখা যাবে যে ছবির পিছনেও কিন্তু লেখাগুলোকে পড়া যাচ্ছে, কিছু লেখা কিন্তু ছবির পিছনেও দেখা যাচ্ছে। বা আমরা যদি এইটা এই এই ছবিটিকে অন্য একটা ছবির উপরে বসাতে চাই, তাহলে কিন্তু সেটা সম্ভব। কারণ আমি যদি এই ছবিটা এই ছবির উপরে বসাতে চাই, সেটাও সম্ভব। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার কারণে এখন ছবিটি একে আমরা যে কোনো জায়গায় সুন্দর করে প্লেসিং করতে পারছি। আচ্ছা, এখন আরেকটি বিষয় হচ্ছে, আমি এটাকে ইনলাইন করে দিই। আচ্ছা, এই ছবিটি যত সহজে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব হয়েছে, তত সুন্দর করে কিন্তু অন্য ছবিটাতে, যেমন ধরা যাক এই ছবিটাতে, তা সম্ভব না। কারণ এই ছবিটাতে ছাই কালারের সাথে ব্ল্যাকের যে সেপারেশনটা, এটা কিন্তু স্পষ্ট না। একইভাবে বিভিন্ন জায়গায় এই ছবিটাতে এত বেশি শেড রয়েছে যে কালার সেপারেশনটা ইজি না হওয়াতে, এই ছবিটাকে যদি আমরা সেম কাজটা করার চেষ্টা করি, যেমন ধরো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং আমি যতই এই ছবিটাকে সিলেকশন বাড়াই না কেন, এই ছবিটা ঠিক ওই ছবিটার মতো সুন্দরভাবে সেপারেট হবে না। অর্থাৎ আউটপুটে জিনিসটা ভালো আসবে না, সেপারেশনটা ঠিকই হবে, যেমন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কিন্তু আমরা আউটপুটে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তা আমরা এটা কিপ চেঞ্জ দিই, কিপ চেঞ্জ যা যা বলেছিলাম যে এটা আউটপুটে কিন্তু দেখতে সেরকম আকর্ষণীয় হবে না, কিন্তু এটাও কিন্তু একইভাবে ব্যাকগ্রাউন্ড আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দিই, তাহলে দেখবো যে এটার পিছনেও লেখাগুলোকে দেখা যাচ্ছে, বা এটা এই ছবিটাকে আমি অন্য একটা ছবির উপরে রাখতে পারছি, বা অন্য একটা অবজেক্টের উপরে রাখতে পারছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড কমান্ডটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেই ছবিটিতে অবশ্যই সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে। যেমন আমাদের চেয়ারের ছবিটিতে ব্যাকগ্রাউন্ড ছিল সবুজ এবং সাবজেক্ট হচ্ছে চেয়ার, চেয়ারের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের একটি সুস্পষ্ট পার্থক্য থাকে, এটি চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পেরেছে। কিন্তু যদি আমরা মানুষের ছবিটির কথা চিন্তা করি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টের সেপারেশনটা সেই রকম স্পষ্ট না থাকায় এটি ঠিক ততটা ভালোভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারেনি। এবং এই ধরনের ছবির ক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে সবচেয়ে আমি সাজেস্ট করব যে আপনি যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ ব্যবহার করে আপনি এই ধরনের ছবিগুলোকে পূর্বেই আপনি যেরকম চান সেইভাবে রেডি করে তারপরে এটি মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট নিয়ে আসবেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে জিনিসটি আউটপুটে দেখতে ভাল লাগবে। আদারওয়াইজ এটি এই ছবিটির মতোই আউটপুটে ভালো আসবে না দেখতে। মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ লেকচারটি আমি এখানেই শেষ করছি, পরবর্তী লেকচারে আমরা দেখব ইনসার্টের আরও খুঁটিনাটি বিষয়গুলো। ধন্যবাদ।